দীপা, এই হলো আমাদের সুস্মিতা। সবাই ঢুকে গেছি অভয়ারণ্যে, দেখিয়ে দিই। সবাই খুব অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে, সো আই এম ভেরি হ্যাপি। সো ভেরি নাইস, এটা আমরা এখন ফরেস্টে রয়েছি, বিভূতিভূষণ অভয়ারণ্য। সো দ্যাটস দ্য ভিউ, রিয়েলি নাইস প্লেস। সো এখানে পৌঁছাতে অনেক সময় লেগে গেছে আমাদের, সকাল 9টা থেকে দুপুর 2টো, অনেকক্ষণ। তারপরে এসে লাঞ্চ, তারপরে এসে খাওয়া দাওয়া করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের দীপা, লাল জামা পরা ক্যাপসিকাম। এই হচ্ছে সুস্মিতা, আর বাকি দুটো দুজন কিছু খাওয়ার আনতে গেছে, আসবে। ততক্ষণে আমরা এইটুকুনি ব্লগ ভিউটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বিভূতিভূষণের গেট, এই জায়গাটা। ও এসে গেছে সবাই, বাইরে খাবার আনতে গেছিলো, সে এখন ফটোগ্রাফি করছে। সো তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছে হরিণ দেখার জন্যে। গাছপালাগুলো অদ্ভুতই সুন্দর। এটা সো এখন আমরা যাব, এই পাশটায় এসে গেছি আমরা। চলো এবার হরিণের খোঁজে তখন থেকে যাচ্ছি, এখনো যাচ্ছি। সুস্মিতা দাঁড়িয়ে রয়েছে এইভাবে। হাই, আই এম সুস্মিতা দাস। তো আমরা আজকে সবাই বনগা ফরেস্টে ঘুরতে এসেছি, বাগদা ফরেস্ট আর বিভূতিভূষণ। ও আচ্ছা আচ্ছা, বিভূতিভূষণ ফরেস্ট। সো এটা হচ্ছে শাহি, যে ইন্ট্রোডিউসই করলো না নিজের নেম। হ্যাঁ, আমি শাহি শাহি শাহি। ক্রেজি পোস্ট দিয়েছে,
लेके जाऊंगा। दीपा रेडी? हमें फोटोग्राफर फोटोग्राफी करते हैं। জঙ্গল, হ্যাঁ এখানে বড় সাপ খুব অবশ্যই আছে, তো দেখে সাবধানে ঢাকা জুতো পরে চলতে হবে। সো আমি এখন যাচ্ছি আমার চারটে বন্ধুর কাছে গিয়ে। এই শোন একটা ফটো তুল। Guys, hi. Forest ke kemon anondo hocche ektu jodi bolo ki. Jungle mein mangal. এখন আমরা বাংলাদেশের বর্ডারের কাছে প্রায়। ও সবথেকে বড় কথা হচ্ছে এটা আমাদের সকলের প্রথম ব্লগ, সকলেই আমরা একসঙ্গে এসেছি বন জঙ্গলে, যাতে ব্লগটা হয়, কিছু ফটোস পাই, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারি, চারিপাশে এরকম বেশ চলো। জিন্দগি এক সফর। আরে শুভ নাই করো না, শাহি জাস্ট লুক, কাম হিয়ার, জাস্ট ওয়েট, এ একটুখানি ধর সবাই। তো এখানে যদি কেউ আসতে চাও তাহলে আসবে, পুরো প্রোটেক্টিভ ওয়েতে আসবে, জামা কাপড় ফুল পরে আসলে খুব ভালো হয়, খুব গরম এখানে, ঘাম হয় ঘুরতে ঘুরতে, সাপ খোপের ভয় আছে, তাই ফুল জুতো পরে আসবে। দেখাতে পারবো না এখন ফুল জুতো। তারপরে এখানে অনেক অসংখ্য অন্য ধরনের পোকামাকড় আছে, সেগুলো ভীষণই কী বলবো বিষাক্ত, দেখেই বোঝা যায় বিষাক্ত। সাপ আছে আশেপাশে, তো নিশ্চয়ই অনেক ধরনের সাপ হবে, তো সেগুলো থেকে বাঁচার জন্যে অবশ্যই অবশ্যই জামা কাপড় ঠিকঠাক করে আসবে। এখানে বলে রাখি, এখানে খাওয়ার দাবার খেতে হলে বাইরে একটা ছোট্ট হোটেল মতন আছে, ওখানে আগে থেকে বলে রাখতে হয়। চিকেন রাইস বা ডিম ভাত পাওয়া যায় এখানে, বললে পাওয়া যায়, আগে থেকে অর্ডার করতে হয়, নাহলে ওরা রান্না করে না, আপনি তোমরা অর্ডার করবে তারপরে ওরা গরম গরম সার্ভ করবে, আদারওয়াইজ কিন্তু পাওয়া যায় না এখানে। চাউমিন টাউমিন পাওয়া যায়, চিপস, আনহেলদি ফুড খুব পাওয়া যায়। আর যদি কাছে পিঠে কোনো জঙ্গলে আসতে চাও তো ইউ ক্যান কাম হিয়ার, দিস ইজ অ্যামেজিং প্লেস। আমি ফার্স্ট টাইম জঙ্গল এক্সপ্লোর করলাম। ও আর হ্যাঁ 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 বলে দে কী বলবি, এখানে আসতে প্রচুর সময় লাগে, যদি কেউ বারাসাত বা কলকাতা দিক থেকে আসে প্লিজ গ্লুকোজ ভরে ভরে আনবেন আর গাড়ি বুক করে আসবে, এখানে প্রচণ্ড গাড়ি চেঞ্জ করতে হয়। এত সুন্দর অ্যাটমসফিয়ার ফেলে কেউই যেতে চায় না। চলো গেটের বাইরে আবার দেখা হবে, গেটটা দেখাবো যাওয়ার আগে। টাটা টাটা, আমাদের এখানেই শেষ।
আস্তে ঘরে ফিরবো।